রিসেন্টলি ভিডিওটা সোশ্যাল মিডিয়া টিকটক অ্যান্ড অন্যান্য সাইটগুলোতে ট্রেন্ডিংয়ে চলতেছে। সো ফাইনালি আমি আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখে অ্যান্ড বুঝিয়ে দেবো কীভাবে এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হয়। আমাদের এই ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, যেটা পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তাছাড়া আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড আমাদের এই ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড একটা ভিডিও ক্লিপ। তো ভিডিওটা বানানোর জন্য যা যা প্রয়োজন হবে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমরা উপরে পেয়ে যাব নিউ প্রজেক্ট নামে একটা অপশন। তো প্লাস চিহ্ন দিয়ে যে নিউ প্রজেক্ট অপশনটা আছে আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের গ্যালারিতে থেকে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিব। এরপর নিচে থাকা অ্যাড অপশন একটা ক্লিক করে দিব। সো আপনারা এই ভিডিও ক্লিপটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা আমাদের ভিডিও ক্লিপটার উপর ক্লিক করব। অ্যান্ড নিচে থাকা ভলিউমে ক্লিক করে এই ভলিউমটা জিরো করে নেব। এখন আমরা এখান থেকে টিকমার্ক করে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি ভিডিওর লাস্টে একটা ক্যাপকাটে ওয়াটারমার্ক আছে, যে ওয়াটারমার্কটার আমাদের প্রয়োজন হয় না। তো আমরা ওয়াটারমার্কটা ডিলিট করে দেব। ওয়াটারমার্কটা ডিলিট করার জন্য ওয়াটারমার্কটার উপর ক্লিক করব। এরপর নিচে চলে আসবে ডিলেটের অপশন। তো আমরা ডিলেট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দেব। এখন ভিডিওর নিচে থাকা এড অডিওতে আমরা ক্লিক করে দিই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য। এরপর আমরা আমাদের গ্যালারিতে থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেব। এখন আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দেব। সো ভিডিওটা বানানোর জন্য যা যা প্রয়োজন হয়েছে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো এখন পাশে থাকা যে প্লাস চিহ্নের অপশনটা আছে, প্লাস চিহ্নতে আমরা ক্লিক করে দেব। পাশে প্লাস চিহ্ন নামে একটা অপশন আছে প্লাস চিহ্নে, তো আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেভারিট চারটা ছবি সিলেক্ট করে নেব। আমাদের এই ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে চারটা ছবির। আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেভারিট চারটা ছবি সিলেক্ট করে নিই। এন ছবিগুলো সিলেক্ট করার পর আমরা নিচে থাকা অ্যাড অপশন একটা ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের চারটা ছবি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটা ছবির একটা ছবিও ফুল স্ক্রিন করা নেই, সেজন্য আমাদের প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নিতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য আমরা ছবিটা দুই পাশে লেয়ারে ক্লিক করা এইভাবে আমরা ছবিটা ফুল স্ক্রিন করে নেব, যেভাবে আমি ফুল স্ক্রিন করে নিলাম। সো আপনাদের যে ছবিগুলো ফুল স্ক্রিন করা থাকবে না প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নেবেন। এখন আমরা আমাদের ছবিগুলোর টাইম ঠিক করে নিই, কোন ছবিটা কত সেকেন্ড করে হবে। তো আমাদের ফার্স্ট ছবিটা হবে 7 সেকেন্ড, 0.7। এন আমাদের সেকেন্ড ছবিটা হবে 0.7। এন আমাদের 3 নম্বর ছবিটা হবে 0.7। এন আমাদের লাস্ট ছবিটা মানে আমাদের 4 নম্বর ছবিটা হবে 0.6 সেকেন্ড। আমাদের প্রথম তিনটা ছবি হবে 0.7 সেকেন্ড, অ্যান্ড লাস্ট ছবিটা হবে 0.6 সেকেন্ড। প্রথম তিনটা ছবি 0.7 সেকেন্ড, অ্যান্ড 4 নম্বর ছবিটা 0.6 সেকেন্ড। এখন আমরা যে এইখানে একটা ট্রান্সলেশন লেয়ার দেখতে পাচ্ছি, আমরা ট্রান্সলেশন লেয়ারে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে চলে যাব ক্যামেরা, অ্যান্ড ক্যামেরার ভিতর আমরা অনেকগুলো ট্রান্সলেশন ইফেক্ট দেখতে পারবো। তো আমরা এখান থেকে আপ যে ইফেক্টটা আছে ইফেক্টের উপর ক্লিক করে নিব, অ্যান্ড নিচে থাকা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটার ভিতরে এই আপ ট্রান্সলেশন লেয়ারটা অ্যাড করা হয়ে গেছে, ট্রান্সলেশন ইফেক্টটা। এখন আমরা প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করে নিই। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবিতে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করব। এরপর 3 নম্বর যে অপশনটা আছে কম্বোতে ক্লিক করে নিই। এরপর আমাদের প্রথম ছবিটার ভিতরে অ্যানিমেশন হবে পেন্ডুলাম 1। সো আমাদের 2 নম্বর ছবিটার ভিতরে অ্যানিমেশন হবে পেন্ডুলাম 2, অ্যান্ড 3 নম্বর ছবিটা পেন্ডুলাম 1, অ্যান্ড 4 নম্বরটা পেন্ডুলাম 2। তো পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 এই দুইটা অ্যানিমেশন অ্যাড করে নেব আমাদের চারটা ছবির ভিতর। সো আমাদের ভিডিওটা এডিট করা হয়ে গেছে। আমরা উপরে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিই আমাদের গ্যালারিতে। সো আপনারা দেখতে পেলেন আমরা খুব সহজে ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করে ফেললাম। টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।